ইনফরমেশন যায় মনোবিলি চা বাগানে কি একজন মহিলা মহিলার ডেড বডি পাওয়া গেছে। ও আমরা ওই ইনফরমেশনে আসি এখানে, ঠিকই একটা ডেড বডি পাওয়া গেছে মহিলার, মহিলার নাম হীরামতি ঘোর, স্বামীর নাম শ্রী নবদীপ নায়েক। তো কি অবস্থায় পাওয়া গেছে মৃতদেহ? মৃতদেহ একদম পচা অবস্থায়। কত নম্বর মনোবিলি? 3 নম্বর ওয়ার্ড। তো মহিলার মানে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল থানায় যে নিখোঁজ বা এ ধরনের কিছু? না না, এ ধরনের কোনো অভিযোগ ছিল। তো মহিলাকে কি শনাক্ত করেছে পরিবারের লোক? হ্যাঁ হ্যাঁ, মহিলাকে ওর মা ওর স্বামী শনাক্ত করেছে। তো মহিলার পরিবার বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে মৃতদেহের ব্যাপারে বা মৃত্যুর ব্যাপারে? না না। প্রাথমিকভাবে আপনাদের কি ধারণা কিভাবে মৃত্যু হয়েছে? হ্যাঁ, এখানে তো প্রেজেন্ট আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাস ডাক্তার এক্সপার্ট, ডিস্ট্রিক্ট এসএফএসএল এক্সপার্ট সবাই প্রেজেন্ট আছে, সবাই দেখেছে। বলটা কি ঝুলন্ত অবস্থায় ছিল নাকি? না, মহিলাটি নিচে। আপনাকে এই ঘটনার সাথে কোনো মামলা নিয়েছেন বা কোনো গ্রেপ্তার আছে? না না, যাতে কেস হবে 574 হবে। ম্যাডাম আর